আগামী কয়েক সপ্তাহের মধ্যে রাজ্যে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে ডেঙ্গি, আর তেমনটাই সতর্ক করা হচ্ছে। গতকাল আমরা দেখেছি নবান্নে একটি বৈঠক হয়েছে, জেলা শাসক নিয়ে বৈঠক করা হয় এবং সেই বৈঠকে একাধিক সতর্কবার্তার বিষয় তুলে ধরা হয় এবং তার পাশাপাশি জেলা শাসকদের সঙ্গে কাউন্সিলরদের বৈঠকের কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি ডেঙ্গি মোকাবিলা করতে সমস্ত রকম সচেতনতার কথা জানান মুখ্যমন্ত্রী। যারা সদ্য পঞ্চায়েত থেকে নির্বাচিত হয়েছেন তাদেরকেও প্রশিক্ষণের কথা জানানো হয়। তবে এই ডেঙ্গি সচেতনতা নিয়ে বারবার শাসককে বিচ্ছেন বিরোধী নেতারা। আজ আমরা দেখেছি স্বাস্থ্য ভবনের সামনে একেবারে বিক্ষোভে সামিল হয় বিজেপি। শুভেন্দু অধিকারী, তিনি গেট চোপকে ঢোকার চেষ্টা করলে তাকে বাধা দেয় পুলিশ। হঠাৎ স্বাস্থ্য ভবনে শুভেন্দু বাধা পেতেই গেট চোপকে ঢোকার চেষ্টা, পরে বাইরে বিক্ষোভ দেখান তিনি। বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে হাজির হন বিরোধী দলনেতা, ভিতরে ঢুকতে চান তিনি। অভিযোগ, স্বাস্থ্য ভবনের নিরাপত্তা রক্ষী এবং পুলিশ কর্মীরা তাকে ভিতরে যাওয়ার অনুমতি দেননি। তখনই শুরু হয় ধস্তাধস্তি, বেঁধে যায় ধুন্ধুমার কাণ্ড, পুলিশ কর্মীদের সঙ্গে বাগযুদ্ধে জড়ান শুভেন্দু। রাজ্যে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, এক প্রকার উদ্বেগজনক পরিস্থিতি বলা চলে। প্রতিদিনই প্রায় বাড়ছে আক্রান্তের সংখ্যা, আর এই অবস্থাতেই মঙ্গলবার সকালে বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি হাজির হন, বিক্ষোভ দেখান। কিন্তু গেটের বাইরে পুলিশ আটকে দেওয়ার ধস্তাধস্তি, বেঁধে যায় বিরোধী দলনেতার সঙ্গে, ঢুকতে গেলেই বাধা দেয় পুলিশ, তেমনটাই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। এবং তারপরেই পুলিশের সঙ্গে এক প্রকার ধস্তাধস্তি শুরু হয়। এর আগে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে মুখ্য সচিবের সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছিলেন, সেই অভিযোগও করেন শুভেন্দু অধিকারী। এবং তারপরেই পুলিশের সঙ্গে একটা খণ্ডযুদ্ধ বেঁধে দেয়। স্বাস্থ্য ভবনে ঢুকতে দেওয়া হয় না শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের, এবং তারপরেই পুলিশ কর্মীদের সঙ্গে তাদের ধস্তাধস্তি, বেঁধে যায় ধুন্ধুমার কাণ্ড। এবং ঠিক তারপরেই শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন শোনাবো একবার। রাজ্যটাকে শেষ করেছে, রাজ্য শেষ করেছে, না আমরা আমাদের প্রটেস্ট রেখে গেলাম। পশ্চিমবাংলার লোককে আমরা বলতে চাই যে পশ্চিমবঙ্গে ভয়াবহ ডেঙ্গুর অবস্থা, আমরা একমাত্র বিরোধী দল পশ্চিমবঙ্গে, আমাদের দায়িত্ব এ বিষয়ে সরকারকে জানানো। এর আগে মুখ্যমন্ত্রী নিযুক্ত অ্যাক্টিং চিফ মিনিস্টার, স্বরাষ্ট্র সচিব আমার সঙ্গে মিট করতে চাননি, পরে অন্য ডেট দিয়েছেন। আজকে আমরা একটা রিপ্রেজেন্টেশন নিয়ে এসেছিলাম, এমএলএরা 22 জন এমএলএ সই করে আমরা একটা রিপ্রেজেন্টেশন এনেছিলাম। টেস্ট কিট নেই, ডেঙ্গু ভয়াবহ, করোনার থেকে ভয়াবহ আকার নিয়েছে, 100-এর বেশি মারা গেছে, কয়েক 10 লক্ষের বেশি আক্রান্ত। কেন্দ্র রাজ্য সরকার একমাত্র রাজ্য কেন্দ্রকে রিপোর্ট দেয়নি, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিভা, আমরা এটা শুধু রিসিভ করাতে এসেছিলাম, 2 মিনিটের কাজ, সচিবের কাছেও আমরা যাব না, সে রিসিভ করতে দেবে না। ভয় 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 মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়, বিজেপিকে ভয়, বিরোধী দলকে ভয়, আতঙ্ক থেকে করছে, লুকাতে চাইছে। বিধানসভায় এটা নিয়ে কোনো সরব হবেন? কারণ বিধানসভা এখন নেই, 3রা ডিসেম্বর বিধানসভা হওয়ার কথা, ততদিনে কয়েক হাজার লোক মারা যাবে, যে অবস্থা চলছে অবস্থা, মালদা, কোচবিহার, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা এপি সেন্টার হয়ে গেছে, ড্রোনের মাধ্যমে স্প্রে করা, দক্ষিণ দমদম এবং যাদবপুর, এখানে তো বাড়ি বাড়িতে সবাই, সবার ডেঙ্গু ড্রোনের মাধ্যমে স্প্রে করা হচ্ছে, বিষয়টিকে কিভাবে দেখছেন? গতকাল ডেপুটি মেয়র বিভিন্ন জায়গায় যাচ্ছেন, স্প্রে দিলে কিছু হবে না, লার্ভা মারতে হবে, কাজটা শুরু করা উচিত ছিল মার্চ মাস, এপ্রিল মাস থেকে, সে কাজ করেনি। কেন্দ্রের 100 কোটি টাকা ঝেড়েছে মমতা ব্যানার্জি আর তার স্বাস্থ্য দপ্তর, এখানে একটা চোর আছে নিগম, এরা যৌথভাবে চুরি করেছে। আপনি দেখছেন অপোজিশন লিডার 20-22টা এমএলএ, তাদের এন্ট্রি নেই স্বাস্থ্য ভবনে, আর যারা ভিতরে আছে ট্যাক্সের টাকায় বেতন পায়। স্লোগান দমন হচ্ছে বলছি,
শুভেন্দু অধিকারী আরও একবার রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগরে দিলেন। বললেন, মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে মুখ্য সচিবের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তিনি, কিন্তু তার সেই দেখা করাই কোনো অনুমতি মেলেনি এবং তারপরে এই বিক্ষোভ। তবে হাসপাতালে বেড নেই, নার্সিংহোমগুলোতে নো এন্ট্রি বোর্ড লাগানো হচ্ছে, বহু প্রসূতি মা মারা যাচ্ছে এবং এই ডেঙ্গি সচেতন না হলে আগামী দিনে আরো ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তবে ইতিমধ্যেই ডেঙ্গি যা পরিস্থিতি, সেই সমস্ত রিপোর্ট কিন্তু পৌঁছায়নি কেন্দ্রের কাছে। কেন্দ্রের টাকা রাজ্য সরকার তারা আত্মসাত করেছে, উল্টে ডেঙ্গির পরিস্থিতি নিয়ে কেন্দ্রের কাছে কোনো রকম রিপোর্ট পৌঁছায়নি রাজ্যের তরফে। তবে শুধুমাত্র বিজেপি নয়, একদিকে যখন বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি, তখন অন্যদিকে ডেঙ্গি মোকাবিলা করার জন্য পথে নেমেছে কংগ্রেস, বিক্ষোভ দেখাচ্ছে তারা। ডেঙ্গি পরিস্থিতিতে লাগাম টানতে রাজ্যের শাসক দল যেমন তারা পরিস্থিতির সমস্ত বিষয়টা খতিয়ে দেখছে, তার পাশাপাশি বিভিন্ন বিরোধী দল তারাও কিন্তু পথে নামছে। কলকাতায় ধাপে ধাপে ডেঙ্গি আতঙ্ক তো বাড়ছে, কলকাতা কর্পোরেশন ব্যর্থ হচ্ছে, সেই কারণেই আজ ভবানীপুর যতবাবু বাজারের সামনে মশারি খাঁচিয়ে অভিনব প্রতিবাদ। অভিনব প্রতিবাদ করে দক্ষিণ কলকাতার জেলা কংগ্রেস কর্মীরা। রাজ্যে ডেঙ্গিতে লাগাম টানতে আরো একবার পথে নামছে প্রত্যেকটি রাজনৈতিক দল। কলকাতা কর্পোরেশন ব্যর্থ হচ্ছে, তেমনটাই অভিযোগ করছে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কর্মীরা। আর সেই অভিযোগেই আজ ভবানীপুর যতুবাবু বাজারের সামনে মশারি খাঁচিয়ে অভিনব প্রতিবাদ করেন তারা। আজকে রাজ্যের বারবার প্রত্যেকটি রাজনৈতিক দল আঙুল তুলছে শাসক দলের দিকে। কর্পোরেশন ব্যর্থ হচ্ছে ডেঙ্গি মোকাবিলা করতে বা সচেতনতা বৃদ্ধি করতে, ব্যর্থ হচ্ছে কর্পোরেশন। রাজ্যের শাসক দলের তরফ থেকে যেরকম পদক্ষেপ নেওয়া দরকার, সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বারবার শাসক দলের দিকে আঙুল তুলছে না বিরোধী দলের নেতারা। বিজেপির বিক্ষোভ আপনাদের দেখালাম, কংগ্রেসের বিক্ষোভ দেখালাম, তাদের একটাই প্রতিবাদ, রাজ্যের শাসক দল তারা তাদের কাজ ঠিকমতো করছে না, কলকাতা কর্পোরেশন তাদের কাজ ঠিকমতো করছে না। আগামী সপ্তাহের মধ্যেই ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে ডেঙ্গি, তেমনটাই কিন্তু জানানো হয়েছে, সতর্ক করে দেওয়া হচ্ছে নবান্ন থেকে। রাজ্যের ডেঙ্গু মৃত্যু ঠেকাতে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে বলা হচ্ছে জেলা প্রশাসনকে, কিন্তু এখনো পর্যন্ত ডেঙ্গি মোকাবিলায় কোনো লাগাম নেই, এই বিষয়ে সরব হচ্ছেন বিরোধীরা। আর এই গোটা বিষয়টা নিয়ে আরো বিস্তারিত ভাবে জানবো টেলিফোন লাইনে বিশেষ প্রতিনিধি সুকান্ত মিত্র রয়েছে। সুকান্ত, রাজ্যে ডেঙ্গিতে লাগাম টানতে রাজ্য সরকার তারা তো বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছে, কিন্তু তারপরেও রাজ্যের বিরোধী দলগুলি তারা কিন্তু ক্ষোভ উগরে দিচ্ছে শাসক দলের বিরুদ্ধে, কি বলবে এই গোটা বিষয়টা নিয়ে? দেখো মাসুমা, পদক্ষেপ অনেক কিছু নেওয়া হচ্ছে, অনেক কথা আমরা শুনতে পাচ্ছি, নবান্নে মিটিং হয়েছে, অনেক কিছু হয়েছে, পুরসভা থেকেও অনেক অভিযান করা হচ্ছে, মশা মারা, মশা লার্ভা মারা, কিন্তু কাজের কাজ কতটা হচ্ছে? প্রথম কথাই হচ্ছে গোটা রাজ্যের মহামারীর আকার নিচ্ছে ডেঙ্গু। সরকারি মতেই 38,000 আক্রান্ত, 38,000। শুভেন্দু অধিকারী যদিও আজকে দাবি করেছেন যে আক্রান্তর মোট সংখ্যা প্রায় 10 লক্ষ, আমি যদি ধরেই নিই যে সরকারি হিসেবও ঠিক, তাহলেও 38,000 আক্রান্ত, এই সংখ্যাটাও কিন্তু অত্যন্ত উদ্বেগজনক, অত্যন্ত আশঙ্কার, এবং এটা ক্রমশ বাড়ছে, কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না। আজ সকালেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 পড়ুয়া তারা ডেঙ্গি আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে, KPC এবং অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন। পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে, ক্রমশ অবনতির দিকে যাচ্ছে, এবং আমাদের ডেপুটি মেয়র অতীন ঘোষ বিভিন্ন জায়গায় গেছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, অভিযান চলছে, সবই হচ্ছে। শুভেন্দু অধিকারী কিন্তু একটি মারাত্মক অভিযোগ করেছে, দুটি মারাত্মক অভিযোগ করেছে প্রকৃতপক্ষে। একটি অভিযোগ হচ্ছে রাজ্য সরকার ব্যর্থ, সেটা তো কংগ্রেসও বলছে, সেটা বিজেপিও বলছে। শুভেন্দু অধিকারী যে অভিযোগ করেছেন যে সব রাজ্যই এই ধরনের কোনো মহামারী পরিস্থিতি হলে তার যে রেকর্ড, সেই রেকর্ডটা কেন্দ্রের কাছে জমা দেয়, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে জমা দেয়,
যে রাজ্য বারবার বলা সত্ত্বেও জমা দিচ্ছে না, এটা কিন্তু শুভেন্দু অধিকারী কোর্ট আনকোর্ট তিনি কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে দাঁড়িয়ে এই অভিযোগ তুলেছেন। আরো একটি মারাত্মক অভিযোগ তুলেছেন যে ১০০ কোটি টাকা কেন্দ্রের দেওয়া স্বাস্থ্য খাতে, সে ১০০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। তিনি নাম করেই বলেছেন, মুখ্যমন্ত্রীর নাম করেই বলেছেন, স্বাস্থ্য দপ্তরের নাম করে বলেছেন ১০০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। অর্থাৎ এ থেকে বোঝা যাচ্ছে যে ডেঙ্গি দমনে যে সচেতনতা নেওয়া প্রচার করা উচিত ছিল এবং যেভাবে উঠে পড়ে লাগা উচিত ছিল সময় থাকতে, সেটা কিন্তু করা হয়নি। আজকে একেবারে বিপদ যখন ঘাড়ের ওপর পড়ে গেছে, দেশে একেবারে কামড়ে ধরেছে, তখন ওই বলে না যে যে মানুষ ডুবতে বসে সে খড়কুটোকে আঁকড়ে ধরে, এখন কলকাতা কর্পোরেশন বা রাজ্য স্বাস্থ্য বিভাগে রয়েছে সেই দশা, বিপাকে পড়ে খড়কুটোকে আঁকড়ে ধরতে চাইছে তারা। আমরা দেখছি ড্রোন ব্যবহার করা হচ্ছে কোটি ক্ষেত্রে, গোটা রাজ্যের পরিপ্রেক্ষিতে এই কলকাতায় চারটে ড্রোন উড়িয়ে কতটুকু কি হতে পারে? কিছুই সম্ভব নয়। যে পরিস্থিতি তৈরি হয়েছে তা অনেক আগে থেকেই এটার একটা আভাস ইঙ্গিত ছিল। প্রত্যেক বছরই কিন্তু ডেঙ্গু ম্যালেরিয়ার উপদ্রব হয়, এত ভয়ঙ্কর আকার না নিল, প্রতি বছরই কিছু লোক মারা যান, প্রতি বছরই বহু লোক হাসপাতালে চিকিৎসাধীন হন, সময় মতো ব্যবস্থা নেওয়া হয় না। এই যে দীর্ঘসূত্রিতা, একটা আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতাই হোক বা প্রশাসনের একটা অন্যরকম গাফিলতি থাকুক, যাই থাকুক না কেন, বা শুভেন্দু অধিকারীর ওই ১০০ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ তাও যদি সত্যি হতে পারে, যদি সত্যি হয়, আমরা বলছি না সত্যি, আমাদের কাছে কোনো প্রমাণ নেই, শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, কিন্তু ঘটনা হচ্ছে এটা একেবারে ধ্রুব সত্যি, মানতেই হবে যে রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবং কর্পোরেশনগুলো, বিশেষ করে কলকাতা কর্পোরেশন, সম্পূর্ণভাবে ব্যর্থ এই ডেঙ্গু পরিস্থিতির মোকাবিলা করতে এখনো পর্যন্ত। তবে সুকান্ত, আরো একটা বিষয় জানতে চাইবো, যে রাজ্যের স্বাস্থ্য দপ্তর তারা কিন্তু রাজ্যের 7টি জেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করেছে এবং সমস্ত জেলার ক্ষেত্রে একরকম সতর্কবার্তা দেওয়া হচ্ছে, একরকম সতর্কতা নেওয়া হচ্ছে, তবে 7 জেলার ক্ষেত্রে ঠিক অন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যেটা অদ্ভুত লাগছে সেটা হচ্ছে যে ব্যবস্থা যা নেওয়া হচ্ছে এখনো পর্যন্ত তা হচ্ছে মানুষের কাছে সচেতনতা প্রচার এবং ওই কিছু লোকজন দিয়ে যেভাবে আমরা দেখি মশার স্প্রে করা হয় বিভিন্ন ড্রেন এবং নানা নর্দমায়, সেই রকম কিছু জায়গায় স্প্রে করা হচ্ছে, তার প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। যে অঞ্চলগুলোতে বেশি করা দরকার সেই অঞ্চলগুলোতে যতটা করা দরকার তা কিন্তু হয়নি। বিভিন্ন জায়গায় এলাকার মানুষজনই তার নিয়ে অভিযোগ করছেন যে ডেঙ্গুর প্রতিরোধে যা করা উচিত ছিল, যেভাবে উঠে পড়ে লাগা উচিত ছিল, যেভাবে কোমর কোষে লড়াই করা উচিত ছিল, গোড়া থেকে তা কিন্তু করতে ব্যর্থ প্রশাসন। এবং বারে বারে মানুষ, বিভিন্ন জায়গার মানুষ এটা নিয়ে ক্ষোভ দেখাচ্ছেন তারা, কারণ ক্ষোভ তারা স্বাভাবিক, কারণ আক্রান্ত হচ্ছেন তারা, তাদের বাড়ির লোকজনের মৃত্যু ঘটছে, তাদেরকে রাত্রিবেলায় নিয়ে যেতে হচ্ছে, রাস্তাঘাটের যা অবস্থা বেশিরভাগ জায়গায়, হাসপাতালে নিয়ে যেতে গেলেও তারা সমস্যায় পড়ছে। তার উপরে স্বাস্থ্যসাথী কার্ড বহু জায়গায়, বেসরকারি যে কোনো জায়গায়, নার্সিং হোম যান, যে কোনো জায়গায় যান, বেশিরভাগ জায়গায় স্বাস্থ্যসাথী কার্ড অ্যাকসেপ্টেড নয়, গ্রহণযোগ্যতা নেই তার, মানুষ পড়ছেন বিপাকে, ফলে তাদের করতে স্বাভাবিক। এবং এই গোটা ব্যবস্থাটা, এত ব্যবস্থা না বলে বলা উচিত অব্যবস্থা, এমনই চরমে পৌঁছে গেছে যে তা প্রায় লাগাম ছাড়া হয়ে গেছে, ফলে মানুষ ক্ষুব্ধ হচ্ছেন। এবং এই পরিস্থিতি থেকে কিভাবে আমরা বেরিয়ে আসবো, নবান্নে কালকে বৈঠক হয়েছে কিন্তু সেইভাবে সমাধান সূত্র কিছু কিন্তু বেরোয়নি। অসুমা, একেবারে ধন্যবাদ সুকান্ত। পুজোর মুখে হু হু করে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে আর সেই কারণে উদ্বিগ্ন রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফে একাধিক পদক্ষেপ তো নেওয়া হচ্ছে কিন্তু তারপরেও রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন বিরোধী নেতারা। তারা বলছেন যদি সঠিক সময়ে সতর্কতা নেওয়া হতো তাহলে এই চরম পর্যায়ে পৌঁছাতো না। রাজ্যে ক্রমশ বেড়ে চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এবং রাজ্য সরকার তো পদক্ষেপ নিচ্ছে কিন্তু প্রশ্ন তুলছেন কেন বিরোধীরা? তারা বারবার বলছেন যে শাসক দলের যেটা করা উচিত ছিল তারা সঠিক সময় সেই কাজটা করতে পারছে না। আর এই খবরের আরো আপডেট নিয়ে ফিরে আসবো ছোট্ট একটা বিরতির পর, সঙ্গে থাকুন।
চিরদিনই তোমার আমার ছোটন জুয়েলারি অ্যান্ড অন্নপূর্ণা গিনি হাউস মানিকচক বাজার মানিকচক মালদা। ছুটির ঘন্টা বেজেছে, মনটা বাইরে দূরে যাওয়ার জন্য উচ্চাটন। চিন্তা করবেন না, আপনার জন্য আছে শায়ন্তনী ট্রাভেলস। সিঙ্গল ডেকার কিংবা ডাবল ডেকার বাসে ঘুরে বেড়ান দেশের মধ্যে যে কোনো পর্যটন কেন্দ্র। আরামদায়ক বিলাসবহুল এই বাসে আপনার ঘরের মতোই স্বাচ্ছন্দ্য। বুকিং এর জন্য যোগাযোগ করুন 6290554108, আরো একটি নাম্বার 9830277283। শান্তনী ট্রাভেলস, আপনার স্বচ্ছন্দে বেড়ানোর বাহন। সারা বছর নিজেকে অপরূপা সাজাতে কে না চায়? পুরনো সোনার উপর গহনা ভাঙিয়ে নতুন হলমার্ক সমৃদ্ধ গয়না পেতে চান? চলে আসুন হাজরা এন্ড সন্সে, আপনার নতুন গয়নার বিশ্বস্ত ঠিকানা। হাজরা এন্ড সন্স জুয়েলার্স, বাউরিয়া 55, হাওড়া। টেলিফোন 6289552363। প্রোপাইটার মুকুন্দ হাজরা। ভয়ঙ্কর রূপ ধারণ করছে ডেঙ্গি, আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, প্রতিদিন মৃত্যু হচ্ছে বহু মানুষের। আর আতঙ্কিত রয়েছে সাধারণ মানুষ, তার পাশাপাশি ক্ষোভ উগড়ে দিচ্ছেন বিরোধীরা। একদিকে আমরা দেখলাম বিরোধী কংগ্রেস বিজেপি প্রত্যেকে প্রতিবাদ করছেন, অন্যদিকে গতকাল ডেপুটি মেয়র অতীন ঘোষ তিনিও কিন্তু ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখতে পথ পেলামেন। যাদবপুরের কাছে কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরিতে যান কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের কর্মীরাও। 102 নম্বর ওয়ার্ডে 12 বিঘা জমির ওপর কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরি, দীর্ঘদিন ধরে বন্ধ কারখানায় আগাছার জঙ্গল পাহাড় সমান আবর্জনা জমেছে। ফুটো ছাদ দিয়ে বৃষ্টির জল পড়ে কারখানা চত্বর মশার আঁতুড় ঘরে পরিণত হয়েছে বলে মনে করছে পুরসভা। মশার তেল স্প্রে করার পাশাপাশি ড্রোন উড়িয়ে খোঁজা হচ্ছে মশার লার্ভা। মিছিল করে ভোটের প্রচারের মতো বাড়ি বাড়ি মানুষের কাছে যেতে হবে এবং মশা নিধন সম্পর্কে, জনস্বাস্থ্য সম্পর্কে যে জন আন্দোলন সেটাকে গড়ে তুলতে হবে। অর্থাৎ সার্বিক সচেতনতা সব মানুষের মধ্যে বৃদ্ধি করার জন্য ব্যাপক প্রচার দরকার। আমি দলমত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দলের কর্মীদের আহ্বান করছি, পুরসভা তার কাজও করছে, আমাদের সাধ্যমতো ক্ষমতায় আমরা চেষ্টা চালাচ্ছি। কিন্তু এটা শুধু পুরসভার কাজ নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে ডেঙ্গু প্রিভেনশন ইজ এভরিবডিজ কনসার্ন, অর্থাৎ ডেঙ্গু প্রতিরোধটা প্রত্যেকটি মানুষের দায়িত্বের মধ্যে পড়ে। তাই আমরা রাজনৈতিক দলের কর্মীরা তাদের পরিচিতি মানুষের সাথে যোগাযোগ অনেক বেশি, তারা যদি সচেতনতা প্রচারে নামেন, যেভাবে ভোটের সময় নামেন, সবাই মিলে যদি পাড়ায় পাড়ায় প্রচার শুরু করেন, অত্যন্ত সপ্তাহে 2 দিন জল জীবনদের দেবেন না, ময়লা জমাবেন না, এই প্রচারটা কার্যকরী ভূমিকা নেবে। আমি আমার দলের যারা কর্মী আছেন কলকাতায় 144-144 ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস যারা কর্মী আছেন, যারা ওয়ার্ড ভিত্তিক বেসিসে নেতৃবৃন্দ আছেন, তাদের কাছে আমি আহ্বান জানাচ্ছি যে এখন থেকে সপ্তাহে 2 দিন আপনারা প্রচারে নামুন, প্রচারপত্র যেগুলো লাগবে পুরসভা তা সরবরাহ করবে। স্বাস্থ্য মানুষ প্রচারে নামুক, প্রচারে নামলেই নাকি সতর্ক হওয়া যাবে এবং সেই কারণেই ডেঙ্গিতে অনেকটা লাগাম টানা যাবে। তবে আদৌ যদি রাজ্য সরকার সেই লাগামটা টানতে পারত তাহলে কি সরব হতো বিরোধীরা, প্রশ্ন তো উঠছে। আর এই গোটা বিষয়টা নিয়ে জানবো নিউজ রুম থেকে এডিটর ইনপুট বুদ্ধদেব ঘোষ রয়েছে। বুদ্ধদেব, যে বিষয়টা জানতে চাইবো যে রাজ্য সরকার, রাজ্যের শাসক দল তারা বলছে ডেঙ্গি মোকাবিলা করতে বা ডেঙ্গিতে লাগাম টানতে যা যা পদক্ষেপ নেওয়ার তারা করছে, যদি সত্যিই তারা সঠিক পদক্ষেপ সঠিক সময় নিত তাহলে কি রাজ্যের বিরোধীরা এত সরব হতো? আমরা দেখেছি বিজেপি আজ সকালেই বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে শুভেন্দু অধিকারী বিক্ষোভ করছে, গতকাল দেখেছি যদুবাবুর বাজারে কংগ্রেসের বিক্ষোভ, আজ কলকাতা পুরসভায় কংগ্রেসের বিক্ষোভ। তাহলে কি এই কথাটা কোথাও গিয়ে একটা যুক্তিযোগ্য, যদি কলকাতার পুরসভা, কলকাতার কর্পোরেশন, শাসক দল তারা সতর্ক হতো তাহলে কি আদৌ সরব হতে হতো বিরোধীদেরকে, কি বলবে? দেখো দুটি বিষয়, প্রথম বিষয় যদি আমরা দেখি
তাহলে খুব স্পষ্ট হবে যেখানে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি স্বাস্থ্যভবন অভিযান করছেন, কারণ কি ডেঙ্গি। এবং শুভেন্দু অধিকারী যে অভিযোগ করছেন, বলছেন 100 কোটি টাকার বেশি দুর্নীতি হয়েছে, এবং তারই পাশাপাশি শুভেন্দু অধিকারীকে স্বাস্থ্যভবনে ঢুকতে বাধা দেয় পুলিশ এবং সেখানে তার সঙ্গে বচসা হয়। পরবর্তীতে বিজেপির যারা এই বিক্ষোভ কর্মসূচিতে এসেছিলেন ও এই অভিযানে এসেছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়, শুভেন্দু অধিকারীকেও গ্রেপ্তার করা হয়। অন্যদিকে কংগ্রেসের পক্ষ থেকে কলকাতা পুরসভা সংস্থার অভিযান ছিল, সেই অভিযানকেও পুলিশ কিন্তু রুখে দেয় এবং সেখানেও কিন্তু পুলিশের সঙ্গে বচসা হচ্ছে। এবং যাবতীয় যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যদি দেখা যায়, এই ডেঙ্গিকে ঘিরে যে রাজনীতি চলছে তা খুব বাস্তব। বিরোধী দল তো প্রতিবাদে নামবেই, এটাই স্বাভাবিক। এবং যেটা দেখা যাচ্ছে যে রাজ্যে ইতিমধ্যেই সরকারি সূত্রে দুদিন আগেও বলা হয়েছিল 40,000, সেই সংখ্যাটা ইতিমধ্যেই 42,000 টপকে গেছে। আগে 600 করে প্রায় প্রতিদিন 600 জন মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছিলেন, এই মুহূর্তে সেটা প্রায় 650-এর ওপরে উঠে গেছে। এবং বারবার বিরোধীরা বলছেন যে অ্যাকচুয়াল তথ্য চেপে যাওয়া হচ্ছে, এবং তার সঙ্গেই যে দাবি ছিল 40,000 আক্রান্ত সেই দাবিকে উড়িয়ে দিচ্ছেন, বলছেন রাজ্যে প্রায় 10 লক্ষ লোক এই ডেঙ্গুতে আক্রান্ত, 40,000 কলকাতাতেই আক্রান্ত হলে রাজ্যে তো তার বেশি হবে। এবং তোমাকে আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দর্শকদের এবং তোমাকে জানিয়ে রাখবো, যাদবপুর বিশ্ববিদ্যালয়, যে যাদবপুরকে নিয়ে এত কিছু চলছে, সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শেষ 4 দিনে 16 জন পড়ুয়া তারা ডেঙ্গি আক্রান্ত হয়েছেন, এবং তাদের মধ্যে যারা হোস্টেলে থাকেন তাদের মধ্যে 16 জন আক্রান্ত হয়েছেন এবং 4 জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। রাজ্যের চিত্রটা বিশেষত শহর কলকাতা এবং শহরতলি, সেইখানে দেখা যাচ্ছে ডেঙ্গুর প্রকোপ মারাত্মকভাবে পড়েছে এবং রাজ্য সরকার কার্যত বলা যেতে পারে যে ব্যর্থ হয়েছে এই ডেঙ্গু রোধে। অতীন ঘোষ গতকাল বলছেন যে মানুষের, জনগণের এটাতে একটা জায়গা, জনগণেরও রেসপন্সিবিলিটি থাকে নিশ্চিতভাবে, আমরাও সেই অনুষ্ঠান করেছি, আমরাও বলছি যে জনগণের রেসপন্সিবিলিটি অবশ্যই থাকে, কিন্তু সরকার বা স্থানীয় পুর প্রশাসনের তাদের রেসপন্সিবিলিটিটাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। তারা নিজেদের ব্যর্থতা ঢাকতে জনগণের ওপরে তারা এই বিষয়টা চাপিয়ে দেবেন, এটা কিন্তু হয় না। জনগণকেও যেমন সতর্ক থাকতে হবে, সেরকমভাবে পুর প্রশাসন বা পৌর সংস্থাগুলি তাদেরকেও তাদের কাজটা করতে হবে। তারা যে মাস্টার প্ল্যান বা বলা যেতে পারে ব্লু প্রিন্ট প্ল্যান, সেই প্ল্যান কিন্তু তারা ছকেনি, অর্থাৎ নীল নকশা কিন্তু তারা ছকেননি, ফলত কিন্তু এই ডেঙ্গির বারবারন্ত। এবং এই ডেঙ্গি নিয়ে রাজ্যের মানুষ নাজেহাল, আশঙ্কায় ভুগছেন তারা, বলা যেতে পারে তারা রীতিমতন কিন্তু আতঙ্কিত হয়ে রয়েছেন কার বাড়িতে ডেঙ্গু ঢুকবে। এবং প্রত্যেকটা 144টা ওয়ার্ডেই প্রায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে, এবং কলকাতা পৌর সংস্থার ক্ষেত্রে, শহরতলির ক্ষেত্রে, বিশেষত তুমি যদি যাও দক্ষিণ দমদম, উত্তর দমদম, দমদম পৌরসভা, লেক টাউন, এই সমস্ত কেষ্টপুর, বাগুইয়াটি, এই সমস্ত সল্টলেক, এই সমস্ত জায়গায় কিন্তু ডেঙ্গুর প্রকোপ মারাত্মকভাবে বাড়ছে, এবং এই কারণেই আতঙ্কিত রয়েছেন সাধারণ মানুষ এবং বিক্ষোভে নামছেন বিরোধী দলগুলি। মাসুমা, একেবারেই ধন্যবাদ বুদ্ধতে। সত্যিই তো রাজ্যের বিরোধী নেতা, রাজ্যের বিরোধী দলগুলি তারা তো প্রতিবাদ করবে। প্রশ্ন তো উঠছে, রাজ্যের শাসক দল কলকাতা কর্পোরেশন যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিত, তাহলে কি ডেঙ্গির এত ভয়াবহতা দেখতে হতো সাধারণ মানুষকে? আমরা করোনার অতিমারী পরিস্থিতি কাটিয়ে এসেছি, সেই আতঙ্কের রেশ কিন্তু এখনো মানুষের মধ্যে থেকে গিয়েছে। আর আবারও রাজ্য জুড়ে আরও একটা ভয়াবহ পরিস্থিতি, এবার ডেঙ্গি। আর ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা প্রতিদিন হু হু করে বাড়ছে, এবং প্রতিদিনই মৃতের তালিকার সংখ্যাটাও কিন্তু বেড়েই চলেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভয়ঙ্কর রূপ ধারণ করবে ডেঙ্গি, তেমনটাই স্বাস্থ্য ভবনের তরফ থেকে জানানো হচ্ছে, স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছে। নবান্নর থেকে নির্দেশিকা জারি করা হচ্ছে, মুখ্যমন্ত্রী বলেছেন সমস্ত রকম সতর্কতা নেওয়া প্রয়োজন, সমস্ত রকম সতর্কতা নেওয়া হোক।
কিন্তু প্রশ্ন উঠছে, বিরোধীরা প্রশ্ন তুলছে, যদি সেই সতর্কতা আগে থেকে নেওয়া হতো, সঠিক সময়ে নেওয়া হতো, তাহলে কি ডেঙ্গির এত বারবারন্ত হতো রাজ্য জুড়ে, এত মানুষের মৃত্যু হতো? এবং ডেঙ্গির যে পরিস্থিতি, তার সংখ্যা বা তার তালিকা এখনো পর্যন্ত পৌঁছানি কেন্দ্রের কাছে, প্রশ্ন তুলছেন বিরোধীরা। আর এই গোটা বিষয়টা নিয়ে আমরা অবশ্যই নজর রাখবো, আর এই খবরের সমস্ত আপডেট আপনাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরবো আমরা। তার জন্য সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বর্তমান।